নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত আগামী পঁচিশে অক্টোবর দু শুক্রবার আমরা জানি যে এই দিন ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি আমরা এই ভিডিওতে জেনে নেব যে এই ধনত্রয়োদশী তিথির নির্ঘণ্ট ও সময়সূচি প্রথমে জানব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই ত্রয়োদশী তিথি শুরু হবে বাংলা তারিখ সাতই কার্তিক চোদ্দশো ছাব্বিশ শুক্রবার ইংরেজি তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার উনিশ সন্ধ্যে সাতটা আট মিনিট থেকে আর এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ আটই কার্তিক চোদ্দশো ছাব্বিশ শনিবার এবং ইংরেজি তারিখ হল ছাব্বিশে অক্টোবর দু হাজার উনিশ দুপুর সাতটা সাতচল্লিশ মিনিটে আবার আমরা যদি গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দেখি এই ত্রয়োদশী তিথি আরম্ভ হবে সাতই কার্তিক চোদ্দশো শুক্রবার অর্থাৎ ইংরেজিতে পঁচিশে অক্টোবর দু হাজার উনিশ বিকাল চারটে চব্বিশ মিনিট থেকে আর এই ত্রয়োদশী তিথি শেষ হবে আটই কার্তিক চোদ্দশো ছাব্বিশ শনিবার ইংরেজি ছাব্বিশে অক্টোবর দু হাজার উনিশ দুফুর দুটো এক মিনিট পর্যন্ত থাকবে এবার দর্শক বন্ধু আসুন আমরা জেনে নিই যে এই ত্রয়োদশী তিথিতে সারাদিনই আমরা যে ধনতেরাসের দিন কিছু না কিছু নিশ্চয়ই আমরা শুভ জিনিস কিনি যেই জিনিসগুলো কিনলে আমরা মানি বা বিশ্বাস করি যে লক্ষ্মী দেবীর আগমন ঘটে তবে এর মধ্যে একটা অমৃত যোগ আছে বা শুভক্ষণ আছে সেই সময়টার মধ্যে কিনলে আপনি মনে করতে পারেন যে এই জিনিসগুলো কিনলে লক্ষ্মী দেবীর আগমন আপনার গৃহে ঘটবে সেই শুভক্ষণ বা অমৃত যোগটি কি সেটি হলো সন্ধে সাতটা আট মিনিট অর্থাৎ শুক্রবার পঁচিশে অক্টোবর সন্ধে সাতটা আট মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত কেনাকাটা করার সব থেকে শুভ সময় বা শুভক্ষণ বলতে পারেন এই সময়ের মধ্যে পবিত্র কিছু জিনিস কিনলে লক্ষ্মী দেবীর আগমন ঘটতে পারে দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধনতেরাস বা ধনত্রয়োদশীর অনেক অনেক অফুরান অঢেল শুভেচ্ছা আপনাদের জন্য রইল জয়গুরু